মধ্যেই আমরা যে সার্চ কমিটি পেলাম, আমাদের যে আশঙ্কা ছিল সে আশঙ্কাটাই সত্যে পরিণত হয়েছে যে সরকারের অনুগত, বিশ্বস্ত এবং নানা দিক থেকে যারা নানাভাবে বিতর্কিত, এরকম অধিকাংশ ব্যক্তিবর্গকে নিয়েই এই সার্চ কমিটি গঠিত হয়েছে। ফলে এই সার্চ কমিটি বা তারা এখন যে উদ্যোগটা নিয়েছেন, সে উদ্যোগের পেছনে আসলে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলোর যেমন সম্মতি নেই, শুরুতেই তারা কিন্তু হোঁচট খেয়েছেন সার্চ কমিটির ন্যূনতম যে বিশ্বাসযোগ্যতা তাদের নিরপেক্ষতা সম্পর্কে, সেটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে। এই কারণে এই সার্চ কমিটির উদ্যোগে তারা যে এখন যে উদ্যোগগুলো শুরু করেছেন সেটার কোনো বিশ্বাসযোগ্যতা, মানুষের মধ্যে কোনো আশা, কোনো একটা বিশ্বাস জাগিয়ে তুলতে পারেনি যে আমরা একটা কার্যকর, অর্থবহ, মেরুদণ্ড সম্পন্ন আমরা একটা নির্বাচন কমিশন পাব। তো ফলে আমাদের আশঙ্কা হচ্ছে যে আরো একবার রকিব এবং হুদা কমিশনের মতন আরো একটা অনুগত নির্বাচন কমিশনই হয়তো আমরা পেতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, যেটা এখন সার্চ কমিটি তারা যে সমস্ত উদ্যোগগুলো গ্রহণ করেছেন, এগুলো একেবারেই লোক দেখানো, এগুলো একেবারেই একটা প্রচার সর্বস্ব ব্যাপার। মহামান্য রাষ্ট্রপতি কাছে সার্চ কমিটি যে দশজনের নাম তারা দেবেন আমরা শুনেছি, এগুলো তো মানুষের জানার কোনো সুযোগ নেই। কার কার নাম তারা দিচ্ছেন এগুলোকে পাবলিকলি কোনো আলোচনা করারও কোনো সুযোগ নেই। এই সমস্ত নামগুলো নিয়ে আসলে গণশুনানি করবার প্রয়োজন ছিল। তো যেটা আমরা আগের বারও বিভিন্ন সময় যেটা দেখেছি, প্রধানমন্ত্রীর দিক থেকে বা তার দফতর থেকে যেই তালিকা দেয়া হবে এবং তাদের যে অনুমোদিত যে নামের তালিকা, শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতিকে সে তালিকায় তাকে ঘোষণা করতে হবে। ফলে এর বাইরে অন্য কিছু হবে এরকম কোনো লক্ষণ এ পর্যন্ত নেই। আমরা বলেছিলাম যে এবং এরপরও যদি এ ধরনের যদি একটা নির্বাচন কমিশন গঠিত হয়, তাহলে বিদ্যমান রাজনৈতিক সংকটটা আরো নতুন মাত্রা পাবে, সংকট আরো ঘনীভূত হবে। আপনি নিশ্চয়ই একমত হবেন আমার সাথে, নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন আইন বা আগামী নির্বাচনটা কিভাবে অবাধ নিরপেক্ষ হবে, কিভাবে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন হবে, সমগ্র প্রশ্নটাই হচ্ছে রাজনৈতিক। বিদ্যমান সমস্ত যে রাজনৈতিক সংকট, তার আকর হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস, অনাস্থা, বিশেষ করে সরকারি দলের তাদের যে একগুঁয়েমি, একতরফা যে কার্যকলাপ, বিরোধী দলগুলোকে তারা যেভাবে পুরোপুরি একটা নাকচ করে দিয়ে একতরফা যেভাবে করতে চাইছেন, ফলে এই নির্বাচন কমিশন সে জায়গাগুলো থেকে সংকটের সমাধান করবে না। আমি আপনার অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও যে কথাটা পরিষ্কার করে বলতে চাই যে পুরো সংকটটা রাজনৈতিক। সুতরাং সরকারকে রাজনৈতিক উদ্যোগ নিয়ে, বিরোধী দলগুলোকে আস্থায় নিয়ে, নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে আস্থায় নিয়ে একটা রাজনৈতিক আলোচনা দরকার, সংলাপ দরকার। এবং সমগ্র নির্বাচন কমিশন, নির্বাচনের আগে সরকার কিভাবে পদত্যাগ করবেন, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার কিভাবে গঠিত হবে, পুরো বিষয়টা রাজনৈতিকভাবে একটা সুরাহা করা, একটা মীমাংসা করা প্রয়োজন। এবং এটা না হলে কি হবে, গত দুটো নির্বাচনের মতন আগামী জাতীয় সংসদ নির্বাচনও যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু বাংলাদেশ মহাবিপর্যয়ের দিকে পড়ার একটা আশঙ্কা আছে। এবং এইভাবে একটা একতরফা নির্বাচন পুরো বাংলাদেশকে আরো সংঘাত, সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। এবং এমনকি অনেকে যেটা আশঙ্কা করছেন, বাংলাদেশে এক ধরনের গৃহযুদ্ধ অবস্থার দিকে সরকার পরোক্ষভাবে ঠেলে দিচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু এখন অনেক বেশি জরুরি হয়ে দেখা দিচ্ছে। আমরা সেজন্য বলতে চাই, আগামী নির্বাচন কিন্তু আর দশটা নির্বাচনের মতো নয়। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমগ্র দেশ, জনগণ এবং বিরোধী দলগুলোকে এরকম বিভাজনের মধ্যে রেখে
সরকার যদি আরো আরো একটা এরকম নির্বাচন করতে চায়, এটার পুরোপুরি দায় দায়িত্ব তো সরকারের উপরেই বর্তাবে। আর এই ধরনের একতরফার তামাশা নির্বাচন করে এবার সরকার পার পেয়ে যাবে এটা বিশ্বাস করাটা খুবই কঠিন। আমি শেষে যেটা বলতে চাই, সময়টা এখন একেবারে শেষ হয়ে যায়নি। আমি মনে করি সরকার এখনো যদি তার রাজনৈতিক সদিচ্ছা তারা যদি দেখান, এখনো একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে কথাবার্তা বললে, একটা সংলাপের ভেতর দিয়ে, আমি এখনো বিশ্বাস করি নির্বাচন কমিশন সহ নির্বাচন কেন্দ্রিক সমস্ত সমস্যাটারই একটা গ্রহণযোগ্য যৌক্তিক একটা সমাধান বা একটা মীমাংসার দিকে যাওয়া সম্ভব।